বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হলো দুই যুবকের, আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের আগাই এলাকায়। জানা গেছে, নির্মাণ শ্রমিকের একটি দল বাঁকুড়ার কোতুলপুরে লাউগ্রাম এলাকা থেকে গোঘাটের একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে এসেছিলেন। নিশিকান্ত মান্না নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে এসেছিলেন প্রায় 15 জন নির্মাণ শ্রমিক। সকাল থেকেই ঢালাইয়ের কাজ চলছিল। কাজ শেষে তারা যখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় হঠাৎই বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামে। পাশের একটি বাঁশের মাচায় আশ্রয় নেয় বেশ কয়েকজন। সেই সময় বাজ পড়ে গুরুতর আহত হন তারা। তারপরেই চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসেন। হাসপাতালে মৃত্যু হয় দুজনের। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুজনের নাম গৌতম মাঝি ও সন্দীপ দুলে। দুজনেরই বাড়ি কোতলপুর থানার লাউগ্রাম এলাকায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।